ক্যাম্প হচ্ছে আজকে রায়দিঘি থানায়। আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্টের যে 13টা থানা, প্রত্যেকটা থানাতেই প্রত্যেক দিনই না না কোথাও কোনো থানা থেকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আয়োজন করছি। গতকাল গভর্নমেন্টের একটা অর্ডার এসেছিল, সেই হিসেবে আমাদের এসপি সাহেব আমাদের নির্দেশ দেয় যে প্রত্যেকটা থানাতেই একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। যেহেতু এখন লকডাউন চলছে আর এটা হয়তো আরও দীর্ঘদিন চলতে থাকবে লকডাউন, এই সময় আমাদের রাজ্যে ব্লাডের কিছু স্কারসিটি দেখা দিয়েছে, সেটা পরিপূরণ করার জন্যই পুলিশ এগিয়ে এসেছে। স্যার কতজন এখানে? 50 জন আজকে এখানে ব্লাড দিচ্ছে। থ্যাংক ইউ।